আর ছুরি চালাবার জন্য আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বললেন। আর এই মুহূর্তে যখন আল্লাহু আকবার দৃশ্য, সন্তান পিতা তার সন্তানের দিকে ছুরি নিয়ে আল্লাহু আকবার বলতেছে, আর অপরদিকে আল্লাহ পাক হযরতে জিব্রাইল আমিনকে বলছেন, ফেরেশতারা কাঁদছেন মিনার দিকে তাকাইয়া, রব্বুল আলামিন বৃদ্ধ পিতা তার সন্তানকে জবর করতেছে, আমরা এই দৃশ্য সহ্য করতে পারি না, তুমি এই সন্তানকে তুমি বাবার ছুরি থেকে রক্ষা করো, সুবহানাল্লাহ বলেন। এরকম একটি কথা যখন তিনি বলল, ফেরেশতারা বলতে রইলেন, আল্লাহ পাক বললেন, জিব্রাইল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এরপরে মিনায় চলে যাও। কোথায়? একদিকে ছুরিতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহু আকবার বলছে, কি বলছে, ছুরি যাইতে কি সময় লাগে? আর এখন ছুরি থেকে ইব্রাহিম আলাইহিসসালামের গলা, ইসমাইল আলাইহিসসালামের কি গলা যতটুকু দূর, আর সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিব্রাইল মিনায় দৌড় দেবে, এই দুইটা কি দূরত্ব এক? জোরে বলেন, এক। হযরতে জিব্রাইল আল্লাহ পাক তাকে 600 নূরের পাখা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে জিব্রাইল মনে করলেন, হযরতে জিব্রাইল মিনায় আসবে, সেটা যদি ইসমাইলের জব হয়ে যায় তারপরে না আগে? কথা বলেন না, কেউ তারপরে না আগে? আগে আসতে হবে, জব হয়ে গেলে আসলে হইবে কি? এ কারণে উনি ও হযরতে জিব্রাইল আলাইহিসসালাম মিনা থেকে যখন সিদরাতুল মুনতাহা থেকে তিনি তার 600 পাখা খুললেন, এক ঝাপটা দেওয়ার পর মুহূর্তের মধ্যে তিনি মিনায় পৌঁছে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি চিন্তা করলেন, আমি মিনায় যাওয়ার আগে জব হয়ে যেতে পারে, এজন্য তিনি আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি এই আওয়াজ করলেন। আর হযরতে ইব্রাহিম চিন্তা করলেন, এই মরুভূমিতে তো আমি ছাড়া আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন, কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? হয়তোবা কোনো রহমাতের ফেরেশতা আওয়াজ করতে পারে। যখন তিনি আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা তিনি পাইলেন, তিনি এই জবের মধ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই লা ইলাহা ইল্লাল্লাহ না আমি মানি না, লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আমার সন্তানকে জব করার জন্য আমি আর পিছপা হব না, আমি অবশ্যই তাকে জব করব, সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য, এই অবস্থার মধ্যে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম হযরতে ইসমাইলকে জবহ থেকে সরাইয়া দিলেন, আর হযরতে ইব্রাহিম হযরতে ইসমাইল পড়লেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম, সুবহানাল্লাহ বলেন। এটা হলো কি? তাকবীরে তাশরিক। এটা হলো কি? তাকবীরে তাশরিক। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে করে হযরতে ইব্রাহিম তো জব দিয়েই ফেলাইছে চোখ বন্ধ অবস্থায়। যখন জব হয়ে গেছে মনে করলেন, যাক সন্তানের সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। কোথায়? কথা বলেন না কেন, কোথায়? কিয়ামতের ময়দানে। চোখ খুললে দেখে ইসমাইল কি দাঁড়ানো, একটা দুম্বা কি জব হয়ে গেছেন। আল্লাহ বললেন, সন্তান জব হয় নাই কিন্তু পরীক্ষায় ইব্রাহিম কি পাশ, ইব্রাহিম কি পাশ। আল্লাহ বললেন, সন্তান জব দেওয়া হয় নাই, ইন্না কাজালিকা নাজিসিল মুহসিনিন, এমনিভাবে আমি মহসিন যারা আছে, নেককার যারা আছে তাদেরকে আমি কি করি, পুরস্কৃত করি। ওতারকনা আলাইহি ফিল আখিরিন, এই নিয়ম, এই বিধান আমি কিয়ামত পর্যন্ত জারি রাখব। এরপর আল্লাহ বললেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি কি সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকটা জরুরি কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা বিশেষ করে আজকের এই যে কোরবানির যে বিধানগুলো আছে, এই কোরবানির বিধানের উপর একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা না বললেই নয়। কোরবানির গুরুত্ব সম্পর্কে আসলে অনেকগুলো বিষয় আছে, এই কথা খেয়াল করেন। আসলে কোরবানির ইতিহাস আলোচনা করতে হয় কয়েক সপ্তাহে। আল্লাহ তাআলা বললেন যে লাইয়া নাল আল্লাহ লুহুমা, আমাদের কিন্তু কোরবানির ব্যাপার জরুরি কথা, আরও 5-7 মিনিট দেরি হলে সমস্যা আছে? জরুরি কথা অবশ্যই বলতে হবে, কোরবানি আমাদের জন্য নির্দেশ। আল্লাহ পাক কোরআনে বলছে, কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, হে রসুল আপনি বলেন, আমার নামাজ, আমার কি, সবাই বলেন, আমার কি, আমার কোরবানি, আমার জীবন,
আমার মৃত্যু লিল্লাহি রব্বিল সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কি কোরবানি হবে? জোরে বলেন হবে। আল্লাহ কোরআনে বলছেন লাইয়া নালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, খেয়াল করেন তোমার কোরবানির গোশত এবং রক্ত এটা আল্লাহ নেন না, ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ নেন কোন কারণে কোরবানি তুমি দিচ্ছ, তাকওয়া নেন। কথাটা একটু হিসাব করে দেখেন, একটু মিলেন তো। কোরবানির রক্ত কি আল্লাহ নেয়? রক্ত যায় কই? মাটিতে। রক্ত পরে কোথায়? মাটিতে। গোস্ত কি আল্লাহ নেছে? গোস্ত খাই ভাগযোগ করিয়া কারা? আমরা। তা আল্লাহ নেয় কি? তাকওয়া নেয়। সেই তাকওয়াই যদি না থাকে তা আপনাদের এই কোরবানি কোনো মূল্য আছে? আরে আজকে যদি আপনি 5,000 টাকা নিয়ে আসেন, আসার পর আমি বললাম মসজিদে দান করেন, 5,000 টাকা মসজিদে দান করলেন, আপনার পকেটে আছে 1 টাকাও? নাই। তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তায় কি করলেন, আপনি দান করলেন। আর 1,00,000 টাকায় যে কোরবানির গরু কিনলেন, এই গরু কেনার পর রক্ত মাটিতে গোস্ত আত্মীয় স্বজন লইয়া নিজেরা খাইয়া ফেলাইলেন, তা আল্লাহরে দিলেন কি? আল্লাহরে দিলাম আমরা কি? তাকওয়া। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য এই তাকওয়ার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যে এই কোরবানির ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন মা হাজিহিল আদাহি, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানি কি? তিনি বললেন সুন্নাতু কলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের কি সুন্নাত। এজন্য ভাইরা আমার এই কোরবানি আমাদেরকে দিতে হবে। এরপরে আমি আর একটা বিষয় বলবো, তাকবীরে তাশরিক নিয়ে আমরা কথা বলেছি। তাকবীরে কি? কথা খেয়াল করেন, তাকবীরে কি? তাশরিক। এই তাকবীরে তাশরিক শুরু হবে কয় তারিখ? কোরবানির আগের দিন। কোরবানির আগের দিন অর্থাৎ 9ই জিলহজ আমরা তাকবীর বলবো। তাকবীরে তাশরিক আমরা সবাই পড়ি, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা আমরা পালন করব 10 তারিখ অর্থাৎ 9 তারিখ থেকে কয় তারিখ? 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক। আপনি পুরুষ হন আর মহিলা হন, কোরবানি দেন অথবা না দেন, আপনি জামাতে নামাজ পড়েন আর একা পড়েন, ফরজ নামাজের পরে কমপক্ষে একবার বলা কি? ওয়াজিব। একবার পড়া কি? ওয়াজিব। একবার পড়া হলো কি? ওয়াজিব। এটা আদায় না করলে ওয়াজিব তরক। মঙ্গলবার ফজর থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলবেন। সম্মানিত ভাইরা আমার, জরুরি কিছু মাসায়েল আছে, একেবারে সংক্ষেপে বলছি। কোরবানির দিনের কয়েকটা সুন্নাত বিষয়টা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে খুব ভোরে ঘুম থেকে ওড়া, খুব ভোরে কি বরাবর 8-9টা পর্যন্ত ঘুমান। কোরবানির দিনে কি এরকম ঘুমাইবেন নাকি? খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে ওড়ার পরে মেসওয়াক করতে হবে, এরপরে গোসল করতে হবে, এগুলো সুন্নাত সব। পরিচ্ছন্ন ভালো পোশাক পরবেন কোরবানির দিন, সবাই ভালো পোশাক পরিচ্ছন্ন পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে না খাইয়েই ঈদের মাঠে আসা উচিত, ঈদগাহে আসা উচিত। কোরবানির নামাজ বিশেষ করে না খাইয়া আসতে হবে, না খাইয়া আসাই সুন্নাত। প্রথম খাবারটা কোরবানির গোস্ত দিয়ে হওয়া দরকার। এরপরে কোরবানির মাঠে আমরা আসব, তাকবীর বলে বলে আমরা কি আসব। এরপরে আমরা এক রাস্তায় আসব আর এক রাস্তা দিয়ে যাব, এই বিষয়গুলো কিন্তু কোরবানির সুন্নাত। আসলে আমি কয়েকটা মাসাইল রাখছিলাম, যদিও 2-3 মিনিটে আমি কয়েকটা কথা আমি শেষ করে দেই। তাহলে আমাদের বিশেষ করে এই মাসালাগুলো আপনারা অনেকে বিক্ষিপ্তভাবে জিজ্ঞেস করেন, এ কারণে আমি খুব দ্রুত সময় শেষ করে দেই। 1 নম্বরে হলো নিয়াত খালেস করা। আপনার নিয়াইতের মধ্যে যদি ভেজাল থাকে যে ওলিমা খাওয়ামু বিয়ায় খাওয়ামু নিয়াইতের মধ্যে, অথবা 7 জনের 1 জনের নিয়াত যদি হয় গোস্ত খাওয়া, তাহলে কিন্তু কোরবানি কারোই হবে না, সবাই কোরবানির নিয়াত অথবা আকিকার নিয়াত থাকতে হবে। এরপরে কোরবানি মূলত কয়টা করবেন? আপনি একা, আপনার একার জন্য আলা করলে বাইতেন একটা নাম হচ্ছে আপনার জন্য কি ওয়াজিব। আমি দলিল ছাড়া জবাবগুলো দিয়ে যাচ্ছি। কোন সময় থেকে জবহ করবেন? কোন সময় করবেন জবহ? নামাজের আগে না পরে? নামাজের আগে যদি কোরবানি দেন, হ্যাঁ কোরবানি হইবে না। নামাজের আগে কোরবানি দিলে সে কোরবানি কি? আল্লাহর রসুল সাহাবায়ে